নিয়াস, ওয়েলকাম টু নাজিং কুকিং থেকে বলছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব অতি সুস্বাদু এন অতি ঝটপট একটা রেসিপি মুরগির রান্না করা। তার আগে আমি বলে দিচ্ছি, যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না, তারা সাবস্ক্রাইব করে ফেলুন, লাইক করেন, কমেন্ট করেন, আপনার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করেন, আপনার আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করেন। তা আসুন মুরগির রান তৈরি করতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগে সেটি ফার্স্টে এবং প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 6 পিস রান নিয়েছি, দেখতে পাচ্ছেন, খালি মুরগির রানগুলো নিয়েছি, লেগগুলা। ওগুলাকে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে আমি কেটে নিয়ে স্লাইস করে কেটে নিয়েছি, খালি রানগুলো নিয়েছি, 6 পিস আছে। আর এরপর ইয়েগুলো পরিমাণগুলো আমি ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, দেখতে পাচ্ছেন, এখানে আমি আদা পেস্ট নিয়েছি, এখানে আমি কাঁচামরিচ নিয়েছি, এখানে আমি তেজপাতা নিয়েছি, দারচিনি নিয়েছি, এলাচ নিয়েছি, লং নিয়েছি, এখানে আমি হলুদের গুঁড়া নিয়েছি, এখানে আমি জিরা গুঁড়া নিয়েছি, এখানে আমি মরিচের লাল মরিচের গুঁড়া নিয়েছি, এখানে আমি গোলমরিচের গুঁড়া নিয়েছি, এখানে আমি রসুন গুঁড়া নিয়েছি, আপনারা চাইলে রসুন পেস্টও দিতে পারেন। আর এখানে আমি স্বাদ মতো লবণ নিয়েছি আর রান্নার জন্য তেল। তা আসুন এর প্রস্তুত প্রণালীটা দেখিয়ে দিই কীভাবে তৈরি করব। প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিলাম, পাতিলটা বসিয়ে দিলাম, চুলার জালটা জ্বালিয়ে দিলাম, একটু গরম হয়ে আসলে আমি তেলটি দিয়ে দিলাম। এখানে আমি এখন তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, আর একটু টমেটো সস দিব, টমেটো সস দিব। এটা আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, কিন্তু টমেটো সস দিলে টেস্টটা আরও ভালো হয়। আপনারা এভাবে তৈরি করে দেখবেন, দেখবেন ভালো লাগবে খেতে। তেলটা গরম হয়ে আসছে, এখন আমি সম্পূর্ণ পেঁয়াজটা দিয়ে দিব, একটু ভেঙে ভেঙে দিচ্ছি সম্পূর্ণ পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখন আমি লবণটাও দিয়ে দিব স্বাদ মতো, পরে আমি খেয়ে দেখব, যদি আগে আরও দিব। তারপরে তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিলাম, লং দিয়ে দিলাম। এখন আমি একটু নেড়ে দিব। এখানে পেঁয়াজ, তেল, লবণ, এলাচ, দারচিনি, তেজপাতা, লং একসাথে দিয়ে দেবেন। আবার বলছি কী কী দিবেন একসাথে, আপনারা তেলটা দিবেন, পেঁয়াজটা দিবেন, লবণটা দিবেন, এলাচ দিবেন, দারচিনি দিবেন, লং দিবেন, তেজপাতা দিবেন, একসাথে এগুলো দিয়ে দেবেন। তারপর একটু হয়ে আসলে তারপর অন্যান্য মশলাগুলো দিবেন। আর আগুনটা সবসময় হাই হিটে দিয়ে রাখবেন প্রথম। এই দেখুন সব দিয়ে দিয়েছি। ও নামানোর আগে দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা দিবেন। পেঁয়াজটা একটু হয়ে আসতেছে, দেখুন আপনাদেরকে যতটুকু পারছি দেখানোর চেষ্টা করতেছি। পেঁয়াজটা হয়ে আসতেছে, এখন আমি অন্যান্য মশলাগুলো একে একে দিব। প্রথমে আমি আদা পেস্টটা দিব, এখানে পরিমাণ মতো আদাটা দিয়ে দিব। আদাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমি আদাটা দিয়ে নেড়ে দিব,
এখন আমি রসুনের গুঁড়া দিব, রসুন গুঁড়া দিলাম, এখন আমি হলুদের গুঁড়া দিব, এখন আমি গোলমরিচের গুঁড়া দিব, এগুলো দিয়ে নিয়ে দিব, একটু সামান্য পানি দিব যেন লেগে না যায়, মশলাটা পুড়ে না যায়, পানি বেশি নিয়ে দিব। এখন আমি মরিচের গুঁড়া দিব, এখন আমি নিয়ে দিব মরিচের গুঁড়াটা দিয়ে, এখন আমি জিরা গুঁড়া দিব, এখন আমি একটু নেড়ে দিব, এটা হতে বেশি সময় লাগে না রামগুলো হতে, এখন একটু আমি টমেটো সস দিব, এটা আমার বাচ্চা কিন্তু খুবই পছন্দ করে, ঘরে তৈরি করে দিই, দেখবেন খেয়ে দেখবেন, গরম ভাত দিয়ে বা লুচি পরোটা দিয়েও খাওয়া যায়, আমার ঘরে সবাই খেতে পছন্দ করে। দেখুন কি সুন্দর কালার এসেছে, এখন একটু ক্ষয় আসলে আমি মাংসগুলো দিয়ে দিব, মাংসগুলো দিয়ে ঘন্টাখানিক কষাবো, একটু মিডিয়াম আঁচে দিবেন, আজকে একটু মিডিয়াম আঁচে দেওয়া হবে না, আর একটু সামান্য পানি দিব, একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব, কাঁচামরিচটা এখন দেবো না, আর একটু পরে দিব, মানে একটু আগে দিলে ঝাল বেশি বেড়ে হয়ে যাবে, তখন বেশি ঝাল নিতে হবে, তাতে আর যদি আপনারা ঝাল বেশি খেতে চান তাহলে আপনারা কাঁচামরিচটা আগেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, যার যার রুচি অনুযায়ী একে দিলে। এখন আমি রানগুলো একে একে দিয়ে দিব, এখন আমি মেরে দিব মশলাটা যেন ভালো করে মাংসের গায়ে লাগে, এখন এটা ঘন্টাখানিক আমি ঢাকনা দিয়ে রাখবো, ঢাকনা দিয়ে ভালো করে কষাবো, আমি ঘন্টাখানি ঢাকা দিয়ে রাখি, তারপর আমি পুনরায় আবার ফিরে আসব, আর আগুনটা মিডিয়াম আঁচেই থাকবে, thank you.
ঘন্টা খানিক পর আমি আবার ফিরে আসলাম, একটু দেখবো কেমন হয়েছে। সবসময় খেয়াল রাখবেন নিচে দিয়ে যেন লেগে না যায়, লেগে গেলে কিন্তু এটা স্বাদটা নষ্ট হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। দেখুন কি সুন্দর কালার এসেছে, আরো ঘন্টাখানি কষিয়ে তারপরে পানি দিব, এর মধ্যে পানি আর কাঁচামরিচটা দিব। এখন আবার ঢেকে দিলাম, ঘন্টাখানিক পর আবার ফিরে আসলাম পুনরায়। এখন দেখবো কেটে কম হয়েছে মাংসটা, আমার সুন্দর কালার এসেছে। আর সবসময় খেয়াল রাখবেন যেন নিচে লেগে না যায়, লেগে গেলে কিন্তু এটা খাইতে আর ভালো লাগবে না। এখন এটা ঢাকনা দিয়ে আরো ঘন্টাখানি কষিয়ে তারপরে এর মধ্যে আমি পানিটা দিব। ঘন্টাখানিক পর আমি আবার পুনরায় ফিরে আসলাম, দেখি আমার মাংসটা কিরকম হয়েছে।
সুন্দর হয়েছে। আর 5 মিনিট পরই আমি পানি দিয়ে দিব, হয়ে গেছে। ঘন্টা খানিক পর আবার ফিরে আসলাম। এখন আমি এর মধ্যে পানি দিব। মাংসটা তেলের উপরে উঠে এসেছে, এখন আমি পানি দিব। পানি দিয়ে আর ঘন্টা খানিক সিদ্ধ করবো। পানির পরিমাণটা আমি ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব, কত করে দিচ্ছি। এখন আমি আর একটু নেড়ে দিব। তারপর নামানোর আগে আমি পেঁয়াজ পেরেস্তা আর একটু জিরা গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিব, আর লবণটা খেয়ে দেব। লবণ যদি লাগে লবণও দিব। আর একটু পানি লাগবে, আমি আর একটু পানি দিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব। কাঁচামরি সম্পূর্ণ দিয়ে দিলাম, চুলার জালটা একটু বাড়িয়ে দিলাম। দেখুন কি সুন্দর কালার এসেছে আমার তরকারির। এখন এটা আমি ঘন্টাখানিকের জন্য ঢেকে দিব। ঘন্টাখানিক পর আমি আবার পুনরায় ফিরে আসবো।
পুনরায় আবার আবার ফিরে আসলাম, দেখি কি অবস্থা। সুন্দর হয়ে আসছে, আমি এখন এটার মধ্যে পেঁয়াজ বেড়ে সারিব। এখন আমি এর মধ্যে একটু পেঁয়াজ বেড়ে অ্যাড করতেছি। পেঁয়াজ বেস্তা দিলে টেস্টটাও বাড়ে আর একটু ঘন হয়ে আসে ঝোলটা, সুন্দর মজা লাগে। ঠিক আছে, ঝোল আমি আর একটু কমাবো। এখন আমি এক নিয়ে দিচ্ছি পেঁয়াজ বেস্তাটা দিয়ে, এখন এর মধ্যে আমি একটু জিরা গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিব। আমি গরম মশলার গুঁড়াটা ঘরেই তৈরি করেছি, এর ভিডিও আমি পরে দিয়ে দিব আপনাদেরকে, কীভাবে গরম মশলাটা তৈরি করবে এর ভিডিওটা আমি পরে দিয়ে দিব। তুমি ঘরে তৈরি করা গরম মশলা, আর এখন আমি জিরা গুঁড়াটা একটু দিই। এখন আমি লবণটা খেয়ে দেখব কিরকম হয়েছে। আর একটু লবণ দিয়ে দিব, লবণ কম লাগতেছে। লবণটা দিয়ে নিয়েছি, লবণটা দিয়ে আর একটু খেয়ে দেখবো। একটা মুড়ি দিয়ে দিলাম। আজকালকার পেঁয়াজগুলো একটু মিষ্টি মিষ্টিই পড়ে, মনে হয় যে তরকারি মিষ্টি হয়ে গেছে, আসলে তো মিষ্টি দেওয়াই হয় না, পেঁয়াজে অনেক সময় মিষ্টি থাকে। একটু লবণ লাগবে, এখন একটু নেড়ে দিব আবার। আর ঘন্টা খানিক পর হয়ে যাবে, আমি দিয়ে দিব, তারপর আপনাদেরকে দেখাবো কীরকম কীরকম হয়েছে। এখানে একটু চুলার জালটা একটু বাড়িয়ে দিব, একটু তাড়াতাড়ি হয়ে আসে, কালারও সুন্দর এসেছে, সব কিছু ঠিক মতন হয়েছে। গরম ভাত দিয়ে এক প্লেট খেতে ভালো লাগবে। দেখুন কি সুন্দর কালার এসেছে মাংসের কালারটা। এখন আমি কিছুক্ষণ পর চুলার জালটা নিভিয়ে দিব, এই মাংস সিদ্ধ হতে বেশি সময় লাগে না, ব্রয়লার মুরগি তো এই জন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ব্রয়লার মুরগির রান। Thank you.
আমি বেশি কমাবো না, কারণ বেশি কমালে আবার তখন শুকনা শুকনি হয়ে যাবে, আর আমিও তো পরে তো জাল দিলে এমনি এনে যায়। এখন আমি চুলার জালটা নিভিয়ে দিলাম, আমার মুরগি মাংসটা হয়ে এসেছে, দেখুন কি সুন্দর কালার এসেছে, কি সুন্দর হয়ে এসেছে। তো আপনারা ঘরে তৈরি করে দেখবেন, খেয়ে দেখবেন, এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আপনার বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন, আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ, খুদা হাফেজ।